করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদেরকে আমার মেসাজ পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি সম্মানিত দেশবাসী। প্রিয় দেশবাসী, দেখেন আমাদের এই থাই এই যে আমাদের জামপুরা বা বাতামি লেবু, দেখেন আলহামদুলিল্লাহ আমার এই যে হাতগ্রামের মধ্যে এই চারা ফিট করা, আমরা ইনশাআল্লাহ জাতীয় বৃক্ষ মেলায় এই যে আগামী 5 তারিখ থেকে শুরু হবে, জুনের 5 তারিখ থেকে আমরা এই মালাগুলো প্রদর্শন করবো আল্লাহর মতে। আপনারা আমাদের এই কাছ থেকে এই থাই জামপুরা এত বড় বড় ফুল, তবে থাই জামপুরার সময় তো দেখবেশি একটা হলো ভিতরে সাদা হয়, আমাদের জামপুরা আছে কিছু ভিতরে লাল হয়, এটা ভিতরে সাদা, কিন্তু এত রসালো, দানাগুলো এত নরম। আমি গতবার খেয়েছি এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেছি যে আমরা দেখছি জামপুরার দানাগুলো শক্ত হয়, চাবায় চাবায় আমাদের বাঁধতে হয়, আর এটা দেখা গেছে মুখে মুখ বুঝলেই এটা রস বাড়িয়ে যায়, এত নরম এটার দানা। তো আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ সরকার যে জাতগুলোই বিদেশ থেকে দেশ থেকে কালেকশন করে দিচ্ছে আর আমরা এগ্রিকালচারের মাধ্যমে পেয়েছি, তা আলহামদুলিল্লাহ এই জামপুরা ব্যাপক পরিমাণের হয়, সারা বছর হয়। কাজে এক জামপুরা 2.5 কেজি 3 কেজি হবে, এত বড় হবে, মাত্র কলি এতে 1.5 মাস হয় এই বাচ্চাটা বেরিয়েছে, মাত্র একটা জামপুরা এত বড় বড় হয়। তো এই জামপুরা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ কালেকশন করবেন, আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দিব। হ্যাঁ প্রিয় দেশবাসী, দেখেন আমাদের এই বাগানটা খালি এই জামপুরা কেন, আপনি যে কোনো চারা দেশীয় এবং বিদেশি যে কোনো চারা লাগে, আপনি দেখেন মোবাইলটা একটু ঘুরাই দেখো, চতুর্দিকে ঘুরাই দেখো, আল্লাহর রহমতে আমাদের সকল শ্রেণীর ফলের চারা, ফুলের চারা, ঔষধি চারা, শুভবর্ধনকারী চারার জন্য আমার এই সেলের নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন, আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের চারাগুলো সরবরাহ করে থাকব। সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশা ব্যক্ত করে আমি আবার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।